बाधा देवा हय। एरपर ठीक 3 दिनेर माथाय बृहस्पतिवारी कयला पाचार कांडे ताके सीजे कमप्लेक्से तलब करे एनफोर्समेंट डायरेक्टरेट। सेखाने दीर्घ 4 घंटार जेरार पर अवशेषे हाफ छेड़े बाँचेन अभिषेक पत्नी रुजिरा बंद्योपाध्याय। जानिए इतिमध्ये राज्य राजनीतिते जल्पना तुंगे। एदिके रुजिराके विमानबंदरे आटकानोर पर थेकेई केंद्रीय तदन्तकारी संस्थार तदन्त निये सुर चढ़िएछिलेन तृणमूल सांसद अभिषेक बंद्योपाध्याय। इडिर तदन्त निये प्रश्न तुले अभिषेक बंद्योपाध्याय मंतव्य, 3 বছর ধরে কি তদন্ত চলছে, আমাকেও 5-6 বার ডাকা হয়েছিল, তাহলে গ্রেফতার করছেন না কেন? আমি তো বলছি থাকলে আপনি অ্যারেস্ট করুন, কে বারণ করেছে? আরে আপনি আমাকে অ্যারেস্ট করুন না, আমি তো অন রেকর্ড আপনাকে চ্যালেঞ্জ করছি। আর আমি অ্যারেস্ট বলছি না, ফাঁসির মঞ্চে তুলুন, কি প্রমাণ আছে জনসমক্ষে আনুন, আমাকে ফাঁসির মঞ্চে তুলবেন। আমি আবার বলছি 3 বছর ধরে কি তদন্ত চলছে, আমি তো সেটাই আপনাদেরকে বলতে চাই। 3 বছরে আমাকে 5-6 বার ডেকেছে, 5-6 বার ডেকে আপনি অ্যারেস্ট করছেন না কেন? করুন, তারপর আইনও তো আমি লড়ে নেব। কে বারণ করেছে অ্যারেস্ট করতে? আপনি প্রশ্ন করছেন আমার স্ত্রী যাবে কিনা, নিশ্চয়ই যাবে, অ্যারেস্ট করুক। এবং যদি ভাবে অ্যারেস্ট করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দমে যাবে, আমি এতটুকু আমার লড়াই থেকে সরব না, এতটুকু। এদিকে রুজিরার হাজিরা প্রসঙ্গে জলঘোলা করতে চাইলেন না স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু বলবেন না এই বলে প্রসঙ্গটাই এড়িয়ে গেলেন তিনি। আমি প্লিজ এটা আমার বাড়ির ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলবো না। এটা যা বলার, ও স্বাধীন মেয়ে, অ্যাডাল্ট মেয়ে, ও খুব ভালো মেয়ে, শান্ত মেয়ে, ও নিজে বলবে নিজের কথা। তবে এখানেই প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রীর পরতে পরতে রাজনীতি, শিক্ষা হোক বা স্বাস্থ্য, কোনো কিছু নিয়েই রাজনীতি করতে ছাড়েন না। আর সেই মুখ্যমন্ত্রী চুপ রয়েছেন নাকি নিজের পরিবারের উপর চাপ পড়তেই এই ভুল বদল। এদিকে রুজিরার ইডি দপ্তরে হাজিরা নিয়ে ঘোর জল্পনা বিরোধী মহলের, কারণ নাম যদি দুর্নীতিতে জড়ায় তাকে যেতেই হবে। ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে কেউ নন কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দেখুন, ওনাকে এর আগেও ডাকা হয়েছিল, আপনারা জানেন, উনি ওনার বাচ্চা নিয়ে গেছিলেন এবং সেই নিয়ে প্রচুর ড্রামাও হয়েছিল, নাটকও হয়েছিল। কারণ নাম যদি দুর্নীতিতে জড়ায়, তিনি রুজিরা বন্দ্যোপাধ্যায় হোক, সুকান্ত মজুমদার হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় হোক না কেন, ভারতবর্ষের আইনের উপরে কেউ নয়। আমিও নই, মমতা বন্দ্যোপাধ্যায় নয়, নরেন্দ্র মোদিও ভারতবর্ষের আইনের উপরে নয়। তো ভারতবর্ষের আইনের সামনে তাকে যেতে হবে, তাকে সম্মুখীন হতে হবে। এবং যে অভিযোগগুলো উঠেছে কোন অ্যাকাউন্টে নাকি টাকা ঢুকেছে বিদেশে, তাহলে যদি সত্যি হয়, এগুলো যদি সত্যি হয়, তাহলে অবশ্যই তাকে সম্মুখীন হতে হবে, সাজার সম্মুখীন হতে হবে। অপরদিকে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বিজেপির সর্বভারতীয় সহসভাপতির মন্তব্য, এবার কতজন গ্রেপ্তার হচ্ছেন তার খবর করুন। এই ডাকছে, ইডি ডাকছে, এটা নতুন কথা নয়। এবার খবর করুন কতজন অ্যারেস্ট হচ্ছে, সেই সময় এসে যাচ্ছে, জাল গুটাচ্ছে, সে খবরও পাবো আমরা। ডাকাটাকি তো চলছে। যদিও শাসক দলের মুখে শোনা গেল অন্য সুর, গোটা ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এই যে জিজ্ঞাসাবাদ, এই গোটা জিনিসটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার যাত্রা, নবজোয়ার যাত্রাকে বিঘ্ন ঘটানোর চেষ্টায়। অভিষেক তদন্ত নিয়ে তাঁর বক্তব্য খুব স্পষ্টভাবে মাথা উঁচু করে বলেছেন। যদিও তার পাল্টা দিতে ছাড়লেন না আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীও। তিনার নামে নাকি ইডির পক্ষ থেকে লুকআউট নোটিশ ছিল, কারণ আমি লুকআউট নোটিশ থাকলে সে দেশের বাইরে যেতে পারে না। তারপরেও নোটিশ থাকার পরেও তিনি কীভাবে দুবাইগামী ফ্লাইট ধরতে যাচ্ছিলেন, বা সেটা একটা কারণ আছে, তিনি কি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন, একটা সন্দেহ থেকে যাচ্ছে। তারপরে ইডি আজকে তিনাকে ডেট দিয়েছিলেন, আজকে তলব করেছেন, তিনি আসছেন, তিনাকে ইন্টারোগেশন করবে। তবে নিটফল কি হবে সে বলা মুশকিল। তবে আমি সন্দেহ করছি আজকে ইডির ডেকেছে, সেখানে ইন্টারোগেশনের জন্য হাজির হচ্ছে। আর গতকালকে তার শাশুমা সম্পর্কে শাশুমা দেশের প্রধানমন্ত্রীকে আম পাঠিয়ে দিয়েছেন। জানি না এর নিটফল কি হতে পারে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।